ছিল খুলাফায়ে রাশিদিনের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বীন এবং ইসলামে তার ত্যাগ এবং কুরবানি, তার মর্যাদা এবং বর্তমান প্রেক্ষাপট ইসলামের চরম দুর্দিনে দুঃসময়ে আমাদের করণীয় কি এই বিষয়ে আলোচনা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীতে পৃথিবীর দেশে দেশে আশিকের রাসূলের কোনো অভাব নাই, আছে নাকি? সবাই আশিকের রাসূল দাবি করে, মাজার থেকে খানকা থেকে আশিকের রাসূল স্লোগান। কিন্তু গোটা পৃথিবীর মানুষ দেড় হাজার বছর চলে যাওয়ার পরেও গোটা পৃথিবীর কোনো মাজার, কোনো খানকা, কোনো বিশ্ববিদ্যালয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এমন একজন আশিকের রাসূল তৈরি করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমি আগেও বলেছিলাম যে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তেনারা হলেন আমাদের জন্য মডেল, তাদের আদর্শ, তাদের নিয়ম নীতি, তাদের মহব্বত আমাদের অন্তকরণে রেখে সেগুলোকে লালন পালন করেই আমাদেরকে দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে, তাহলেই আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশ্ববিদ্যালয় ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল দারে আরকাম। ওই বিশ্ববিদ্যালয়ে এত বেশি আধুনিক উপকরণ বলতে কিছুই ছিল না, সিলেবাস ছিল মাত্র দুইখানা, একটা ছিল কিতাবুল্লাহ আল্লাহর কালাম, আর আরেকটা হলো সুন্নাতে রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। এই দুইটা মাত্র সিলেবাস দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে, ছোট্ট একটা বিশ্ববিদ্যালয় যার নাম হলো দারে আরকাম, সেই বিশ্ববিদ্যালয় থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা সিলেবাস দিয়ে এমন এমন ছাত্র তৈরি করেছেন, এমন এমন স্টুডেন্ট তৈরি করেছেন পৃথিবীর বুকে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৈরিকৃত সেই বিশ্ববিদ্যালয় থেকে যে ছাত্র তৈরি হয়েছে, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় ওই মানের একজন ছাত্র উপহার দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি মানের ছাত্র! আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু মুসা আল আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম ছাত্র, জগৎ বিখ্যাত ছাত্র, তাদের মতো এরকম মানের চরিত্রবান, আদর্শবান, নীতিবান, নিষ্ঠাবান ছাত্র দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় আজ পর্যন্ত দিতে আল্লাহু আকবার। অথচ ওই বিশ্ববিদ্যালয়ের কোনো চেয়ার টেবিল ছিল না, কিন্তু আজ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার হাজার শিক্ষার উপকরণ, আধুনিক উপকরণ, শত শত সাবজেক্টের উপরে পড়ালেখা করা হয়। যত বড় বিশ্ববিদ্যালয় তত বড় টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাস্তান তৈরি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু আবু বকরের বিশ্ববিদ্যালয়টা ছিল ছোট, সেই বিশ্ববিদ্যালয়ে এরকম বর্তমান জামানার মতো এরকম আধুনিক মানের কোনো উপকরণ ছিল না। এরপরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ববিদ্যালয় থেকে আবু বকরের মতো মানুষ তৈরি হয়েছে, ওমরের মতো মানুষ তৈরি হয়েছে। সুতরাং আমাদের উচিত সেই বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করা, কোরআনের কাছে ফিরে যাওয়া, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতের কাছে ফিরে যাওয়া, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের জীবন আদর্শকে অনুসরণ করা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাউ কুনতুম মুত্তাখিদান খলিলান গায়র রাব্বি লাত্তাখালতু আবা বকরিন ওয়ালাকিন উখুওয়াতু উখুওয়াতুল ইসলামি ওয়া মাওয়াদ্দাতুহু লা ইয়াবাকায়ান্না ফিল মাসজিদি বাবিল বাবুল আসাদ ইল্লা বাবা আবি বকর। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর পরে যদি আমি এই পৃথিবীতে কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, আকাশের নিচে জমিনের উপরে কাউকে যদি আন্তরিক ঘনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ করতাম, সঙ্গী হিসাবে গ্রহণ করতাম, তাহলে আমি আমার আবু বকরকে আল্লাহর পরে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে কবুল করতাম।
কেমন মানের ছাত্র, কেমন মানের মানুষ। নবীজি বলেন, ওয়ালাউ কুনতু মুত্তাখিদান খলিলান, আমি যদি কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম, গায়র রাব্বি, আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাহলে আমি আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর তো আমার দীনই ভাই, তার সাথে আমার দীনই ভ্রাতৃত্ব, তার সাথে আমার অন্তরে ভালোবাসা রয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, মদিনা আল মুনাওয়ারায় কয়েকজন সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তারা দুজনের মর্যাদা সম্পর্কে তর্কে জড়িয়ে পড়লেন। কিছু সংখ্যক মানুষ বললেন ইসলামে আবু বকরের মর্যাদা অনেক বেশি, আবার কেউ বললেন ইসলামে ওমরের মর্যাদা অনেক অনেক গুণে বেশি। দুইজনের মধ্যে ওই সমস্ত লোকদের মাঝে ঝগড়া লেগে গেল, তর্কাতর্কি শুরু হয়ে গেল। এমত অবস্থায় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে দেখলেন লোকদের মাঝে ভেজাল চলছে, তর্কাতর্কি চলছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কোন বিষয়ে বাড়াবাড়ি করছো, তর্কে জড়িয়ে পড়েছো? লোকেরা বলল, আমি বলছি আপনি শ্রেষ্ঠ, ও বলছে আবু বকর শ্রেষ্ঠ, এই নিয়ে আমাদের মাঝে কথা কাটাকাটি হচ্ছে। হযরত ওমর বললেন, হে আমার ভাইরা শুনো, তোমরা আমাদেরকে নিয়ে তর্কে জড়িয়ে পড়ো না, বাড়াবাড়ি করো না, বরং আমি তোমাদেরকে একটাই কথা বলি, একটা কথার মাধ্যমে তোমাদেরকে সমাধান দিতে চাই, সেটা হলে আমার কাছ থেকে তোমরা শুনে নাও, ইসলামে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আমি ওমর আর আমার পরিবার পরিজনের এক মাসের আমলের চাইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক মাসের মর্যাদা অনেক অনেক গুণে বেশি। আমি আবু বকরের চাইতে, আমি ওমরের চাইতে আবু বকরের মর্যাদা, আমার পরিবার পরিজনের এক মাসের আমলের চাইতে আবু বকরের এক রাতের আমল আল্লাহর কাছে অনেক গুণে বেশি। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই এক রাত্রের মর্যাদা সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করতে গিয়ে বলেন, শোনো আমার সাথীরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করার উদ্দেশ্যে মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, রাত যখন সারা রাত যখন হাঁটতে হাঁটতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে তন্দ্রায় নিমজ্জিত হয়ে পড়ল, আর হাঁটতে পারছেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবীর সামনে যান, আবার কিছুক্ষণ পরে পিছনে যান, আবার কিছুক্ষণ পরে ডানে যান, আবার কিছুক্ষণ পর বামে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে হাঁটেন। বিষয়টা আল্লাহর নবীজি লক্ষ্য করলেন, কেন আবু বকর একবার আমার সামনে এগিয়ে চলেন, আবার কেন পিছনে যায়, আবার কেন ডানে যায় বামে যায়, বিষয়টা বুঝতে পারলাম না। নবীজি দাঁড়িয়ে গিয়ে আবু বকরকে বললেন, আবু বকর, আমি লক্ষ্য করলাম তুমি আমার সামনে যাও, পিছনে যাও, ডানে যাও, বামে যাও, ব্যাপারটা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার সাথে হাঁটছিলাম আমার মনে হচ্ছে আপনাকে সামনের দিক থেকে কারা যেন মারার জন্য ওত পেতে বসে আছে, এই জন্য আমি একবার সামনে যাই, আবার যখন কিছুক্ষণ সামনে হাঁটি চিন্তা করলাম সামনে সামনে যদি হাঁটি পিছন থেকে হয়তো শত্রুরা আমার রাসূলকে আক্রমণ করতে পারে, এই জন্য আমার পিছনে গিয়ে হাঁটি, আবার কিছুক্ষণ আপনার ডানে হাঁটি, কিছুক্ষণ আপনার বামে হাঁটি। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর রে, সত্যি যদি বাস্তবিক অর্থে যদি কোন শত্রু আমার উপরে আক্রমণ করে, হামলা করে, আমার উপরে তীর নিক্ষেপ করে, আর সেই তীরটা যদি তোমার গায়ের মধ্যে পড়ে, সেই হামলাটা যদি তোমার গায়ের মধ্যে পড়ে, তুমি কি চাও তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, এটা কি পছন্দ করো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলি যে আল্লাহ তাআলা আপনাকে সত্য নবী করে দুনিয়ার মানুষের কাছে পাঠিয়েছেন, সে আল্লাহর নামে কসম করে বলি আমার মা বাবা আমার পরিবারের পরিজন আপনার জন্য কোরবান হয়ে যা উৎসর্গিত করলাম। হে রাসূল, কোন শত্রু যদি হামলা করার জন্য এগিয়ে আসে আর সেই হামলাটা তাদের আক্রমণের কারণে আমি আবু বকর যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই,
আমার জীবনের বিনিময়। যদি আল্লাহ নবী জি দুনিয়ায় জীবিত থাকেন, এটাই আমি আবু বকরের জীবনের সব থেকে বড় পরম সান্ত্বনা। আমার ভাইয়ের জন্য আমি বলছি, আর আবু বকর জীবিত নাই কিন্তু ইতিহাস তো আছে নাকি নাই? ইতিহাস আছে, সেই হাদিসগুলো আজ পর্যন্ত দুনিয়ার জমিনে আছে। নবীজি দুনিয়ায় নাই, নবীজির সুন্নত তো দুনিয়াতে আছে, ইসলাম তো দুনিয়াতে আছে। গোটা বিশ্বময় মুসলমানদেরকে মারার জন্য সমস্ত কাফের বেঈমানেরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, এই মানসিকতা নিয়ে সমস্ত ইহুদি খ্রিস্টান সমস্ত বিধর্মীরা যখন ঐক্যবদ্ধ হয়েছে, দুনিয়া থেকে মুসলমানকে বিদায় করতে হবে। সুতরাং আবু বকর যদি জীবিত থাকতো, তাহলে আজও আবু বকর ইসলামকে রক্ষা করার জন্য এইভাবে পাগল হয়ে যেত, ঠিক কিনা? যেহেতু আবু বকর দুনিয়ায় নাই, আমরা তো মরি নাই, আমরা কি মরেছি নাকি আমরা জীবিত আছি? ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দিনকে বিজয় রাখার জন্য, কোরআন এবং সুন্নার আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, যেন জমিন থেকে ইসলাম মুছে না যেতে পারে, বিশ্ব নবীর আদর্শ যেন জমিন থেকে মুছে না যেতে পারে, বিশ্ব নবীকে যেন কেউ গালি দিতে না পারে, মসজিদ নিয়ে কেউ যেন কটূক্তি করতে না পারে, মাদ্রাসা নিয়ে কেউ যেন কটূক্তি করতে না পারে, বোরকা নিয়ে যেন কেউ কটূক্তি করতে না পারে, মুসলমানদের ছিন্ন টুপি নিয়ে কেউ যেন কটূক্তি করতে না পারে। যদি কোনো সময় এই ধরনের কোনো কিছু তৈরি হয়ে যায়, পরিবেশ তৈরি হয়ে যায়, আমি আপনাদের কাছে জানতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ভাবে নবীজিকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করে নবীজির চারপাশে ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন, দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন, আদ মুসলমানেরা যদি ইসলামের উপরে এইভাবে কোনো আক্রমণ আসে, আপনারা প্রস্তুত আছেন নাকি এইভাবে ইসলামকে রক্ষা করার জন্য আছেন নাকি? আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর এই মুহূর্তে আমি তোমাকে একটা শুভ সংবাদ দিতে চাই, সেটা হলো এই যে আবু বকর আমার হিজরতের সঙ্গী হয়েছে, যে আবু বকর আমার জন্য তার জীবনকে কোরবান করে দিয়েছে, আমি আজকে আল্লাহর দরবারে কবুল করি, আল্লাহর দরবারে দোয়া করে যেতে চাই, আল্লাহ যেন জান্নাতের মধ্যে প্রত্যেকটি নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা একজন করে সঙ্গীদান করবেন, সাথীদান করবেন, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করতে চাই, আল্লাহ যেন জান্নাতের মধ্যে আবু বকরকে আমার বন্ধু হিসাবে কবুল করে। হাঁটতে লাগলেন, এমন কোন পাহাড় নাই, এমন কোন পর্বত নাই যেখানে তার আশ্রয়ের জন্য, শত্রুদের হাত থেকে আশ্রয়ের জন্য সেখানে উঠেন নাই অথবা প্রবেশ করেন নাই। অবশেষে যখন জাবালে সুর সাওর পর্বতের গুহার কাছে তারা গেলেন, বিশ্বনবীর পা মোবারক ফুলে গেছে হাঁটতে হাঁটতে, আবু বকরের একই অবস্থা, চোখের মধ্যে প্রচন্ড ঘুম। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাত তো গভীর হয়ে গেছে, কিছুক্ষণ পরে সূর্য উদয় হবে, আপনি একটু বাইরে দাঁড়ান, গর্তের ভিতরে পোকামাকড় থাকতে পারে, আমি ভিতরটা একটু পরিষ্কার করে দিয়ে আসি। ভিতরে প্রবেশ করলেন, ভিতরে ঢুকে তিনি দেখলেন পাহাড়িয়া গর্ত, গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রুমাল এবং জামা মুবারককে ছিঁড়ে ছিঁড়ে সবগুলো গর্ত বন্ধ করলেন, কিন্তু একটা বন্ধ করা গেল না, কাপড় শেষ হয়ে গেছে। বিশ্বনবীকে নিয়ে গর্তের ভিতরে প্রবেশ করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখে নবীজি ঘুমাচ্ছেন, যে গর্তটা বন্ধ করা গেল না, সেই গর্তের ভিতরে, সেই গর্তের গুহার মুখটাকে হযরত আবু বকর পা দিয়ে বন্ধ করে রেখেছেন। নবীজি ভিতরে ঢুকে দেখলেন আবু বকরের গায়ের মধ্যে কোনো জামা নাই। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর তোমার গায়ের জামা কোথায়, তুমি খালি গায়ে কেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিশকাতুল মাসাবির বর্ণনায় হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুহার ভিতরে অনেকগুলো ছোট ছোট গর্ত দেখলাম, আমি চিন্তা করলাম এগুলো হয়তো কোনো সাপের গর্ত হতে পারে, আমি চিন্তা করলাম সব গর্তগুলোকে বন্ধ করে দেই, গর্ত বন্ধ করতে করতে সব শেষ হয়ে গেল, এখন আর আমার গায়ের মধ্যে কোনো জামা নাই, রুমালটাও ছেড়ে দিয়েছি।
নবীজি ঘুমাচ্ছেন, ইতিমধ্যে যেই গর্তটার ভিতরে যেই গর্তটাকে কাপড় দিয়ে যেটাকে মুজে ফেলে দেওয়ার আগে যেটা কাপড় শেষ হয়ে গেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা মোবারক দিয়ে সেটাকে বন্ধ করে রেখেছেন। পাহাড়ে বিষাক্ত সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে দংশন করলেন, বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে টপটপ করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর কাঁদো কেন? বাড়ি ঘরের কথা মনে পড়েছে বুঝি? হযরত আবু বকর বললেন, ওগো রাসূল, আল্লাহর নামের কসম করে বলি, যেই দিন আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, সেই দিন থেকে আমি আবু বকরের কাছে আল্লাহ আর তার রাসূল সব থেকে বেশি প্রিয়। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বললেন যে পাহাড় যে গর্তটাকে বন্ধ করতে পারলাম না, নিজের পা দিয়ে যেটাকে চেপে রেখেছিলাম সেখান থেকে সাপ আমাকে কেটেছে, দংশন করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে জবান মুবারক থেকে পবিত্র লালা মুবারক নিয়ে আবু বকরের সেই ক্ষত জায়গার মধ্যে লাগিয়ে দিলেন। তাৎক্ষণিকভাবে এত বেশি সুস্থ হয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন না যে তাকে আসলে সাপে কেটেছে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাও একটা মুজিজা ছিল। সকাল হয়ে গেল, সূর্য যখন চতুর্দিক থেকে আলোকিত করে ফেলল, মক্কার কাফেররা হিংস্র জানোয়ারের মতো চতুর্দিকে খোঁজাখুঁজি করে যখন সাওর পর্বতের গুহার সামনে আসলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরের দিকে লক্ষ্য করে দেখলেন কাফেরদের পা দেখা যায়। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ আন্না আহাদাহুম নাতার তাহতা কদামাইহি আবসরনা, কাফেররা যদি তাদের পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে তো তারা দেখে ফেলবে, আর তারা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে জনমের মতো আমাদেরকে এখানে তারা মেরে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা মা যন্নুকা ইয়া আবা বকর বিসমিল্লাহু সালিসুহুমা, ও আবু বকর, এই সাওর পর্বতের গুহার মধ্যে যেই দুইজন আছেন, এই দুইজনের সাথে আরো একজন আছেন, তাদের এই দুইজনের সাথে আরো একজন আছেন, তার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ। মা জন্নুকা, তোমার ধারণা কি আমরা একা এই কথা তুমি মনে করেছো? না, বিষয়টা এমন নয়, বরং আমাদের সাথে এই দুইজনের সাথে আরো একজন আছেন, তিনি কে? আল্লাহ। আরেকটু মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে সেই কথাটুকুকে এইভাবে তুলে ধরেছেন, কাফেররা যখন গুহার কাছে এসে দাঁড়িয়ে গেলেন, পায়ের দিকে তাকালেই তার আবু বকরকে দেখতে পায়, নবীজিকেও দেখতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا تلا بولن سبحان الله الله رب العالمين بولن যখন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছিল, যখন পুরো মক্কা নগরীর মধ্যে আমার রাসূলকে সাহায্য করার মতো আশ্রয় দেওয়ার মতো একজন মানুষ খুঁজে পাওয়া যায় নাই, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আমিন, যখন তোমরা কেউ সাহায্য করো নাই, দুনিয়ার কেউ আমার রাসূলকে সাহায্য করার জন্য এগিয়ে যাও নাই, তখন আমি আল্লাহ আমার রাসূলকে সাহায্য করেছিলাম। এতহুমা ফিল গরি, যখন তারা জাবালে সাওরের মধ্যে দুজন অবস্থান করলেন, ইযি ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা,
দুইজনের মধ্যে একজন হলেন আল্লাহর রাসূল আর দ্বিতীয় জন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, তারা যদি শুধু তাদের পায়ের নিচের দিকে একটা বার তাকায় আমাদেরকে ধরে ফেলবে। হযরত আবু বকর বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বলেছেন, লা তাহজান, হে আমার সঙ্গী, হে আমার বন্ধু, হে আমার সাথী, ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আছেন না? কিয়ামত পর্যন্ত থাকবেন না? তিনি অনন্তকাল অতীতও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। তার কোনো শেষ নাই, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি আমাদের ইমানটা যদি আবু বকরের মতো থাকে, আমাদের চরিত্রটা যদি আবু বকরের মতো হয়, তাহলে হেরা পর্বত জাবালে সৌরে কাফেরদের হাত থেকে আল্লাহ তাআলা দুইজনকে যেভাবে হেফাজত করেছেন, আমাদেরকে ঠিক সেভাবে হেফাজত করবেন। জোর করে আমিন। আমার বন্ধুগণ, ইসলামে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কত বড় দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না মুত্তাকিদান খলিলান, আমি যদি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম আন্তরিকভাবে, তাহলে আমি আমার আবু বকরকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। এরপরে বুখারীর বর্ণনায় কিতাবু ফাযাইলিস সাহাবার ভিতরে 3382 নম্বর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, খতাবানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দিতে গিয়ে নবীজি বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইন্নাল্লাহ খায়্যার আব্দান বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু ফাখতার যালিকাল আব্দু মা ইনদাল্লাহ। ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার একজন বান্দাকে দুনিয়ার জাগতিক সব সম্পদ দিতে চেয়েছেন, আবার আল্লাহর কাছে সমস্ত নিয়ামত সংরক্ষণ করে রেখেছেন, কিন্তু সেই বান্দা দুনিয়ার সমস্ত নিয়ামতকে উপেক্ষা করে, দুনিয়াকে প্রাধান্য না দিয়ে, আল্লাহর কাছে যে নিয়ামত রয়েছে সেই নিয়ামতের কাছে আল্লাহর রাসূল, আল্লাহর সেই প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাড়ি জমানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। দুনিয়ার সম্পদকে, নাজ নিয়ামতকে উপেক্ষা করে আল্লাহর কাছে যা আছেন সেটাকে প্রাধান্য দিয়েছেন। এই কথা বলার পর ক্বালা ফাবাকা আবু বকর, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উপস্থিত সাহাবায়ে কেরামদের মধ্যে আমরা কেউ কিছু বুঝতে পারলাম না, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো কান্না আরম্ভ করে দিলেন। ফাতিমা লিবুকাইহি আইয়ুখবিরা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে আবু রাসূল কার না কার কথা বলেছেন। পৃথিবীতে আল্লাহ তো বহু বান্দাকে বহু নিয়ামত দিয়েছেন, কেউ দুনিয়াকে নিয়েছে, কেউ আখেরাতকে প্রাধান্য দিয়েছে, তো সুতরাং এখানে তো কান্না করার মতো কিছুই নাই, আবু বকর কান্না করছে কেন? নামিন আমানিন নাস আলাইয়া ফি সুহবাতিহি ওয়া মালিহি আবা বকর, ওয়ালাউ কুনতু মুত্তাকিদান খলিলান গায়রা রাব্বি লাতাখাদ্দু আবা বকর, ওয়ালাকিন উখওয়াতুল ইসলামে ওয়া মুওয়াদ্দাতুহু লা ইয়াবকায়ান্না ফিল মাসজিদি, বাবুল আসুদান ইল্লা বাবিন আবু বকর। আল্লাহ নবীজি বললেন, আজ থেকে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর মসজিদে নববীর সব সাহাবীদের জন্য সকলের দরজা বন্ধ, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম যে রাসূল বলেছেন পরোক্ষভাবে সূক্ষ্মভাবে, আমরা কেউ বুঝলাম না, আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে আবু বকরকে সব থেকে এলেম দান করেছেন, যার কারণে আবু বকর বুঝতে পেরেছেন সেই লোকটাকে। সুবহানাল্লাহ। বলেন, আবু বকরের মতো হওয়ার দরকার আছে না নাই?
জোরে বলুন আল্লাহ আমাদেরকে আবু বকরের মতো কবুল করুন জোরে কোন আমিন আমার ভাইয়েরা সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি দাওয়াতকে যিনি স্বীকৃতি দিয়েছেন তিনি কে আর জোরে বলুন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজির দেখা হয়ে গেল বিশ্ব নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পর বললেন আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছেন আমি নবী হয়েছি আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার নবুয়ত আমার রিসালাতকে সত্যায়ন করো তুমি ঈমান আনয়ন করো আমার ভাইয়েরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সম্পর্কে নবীজি বলেন আমার জীবনে যত জায়গায় আমি দাওয়াতি কাজ করেছি নবুয়ত এবং রিসালাতের দাওয়াত দিয়েছি কোন না কোন মানুষ কোন না ঘটনার প্রেক্ষিতে মুসলমান হয়েছে ঈমান গ্রহণ করেছে প্রশ্ন করেছে সন্দেহ করেছে সংশয় করেছে কিন্তু আমি যখন আমার আবু বকরকে দাওয়াত দিয়েছি আবু বকর কোন ধরনের সন্দেহ সংশয় ছাড়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এতগুলো বছর পর্যন্ত যার সাথে আমার সম্পর্ক ছিল ওহী নাযিল না হলেও আল্লাহ যদি তার উপরে ঐশী বাণী নাযিল নাও করতেন শুধুমাত্র তার যে বাহ্যিক চরিত্র সেই বাহ্যিক চরিত্র দেখে বোঝা যায় তিনি যে আল্লাহর নবী সুতরাং কোন ধরনের সন্দেহ কোন ধরনের সংশয় ছাড়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একজন মাত্র ব্যক্তি ইসলামের ইতিহাসে প্রসিদ্ধ বিখ্যাত যিনি কোন ধরনের সন্দেহ ছাড়া প্রশ্ন ছাড়া সংশয় ছাড়া তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল যখন মিরাজের রজনীতে মিরাজে গেলেন সেখানে যাওয়ার পর দেখলেন জান্নাতের মধ্যে একটা সুন্দর সুরম্য প্রাসাদ তৈরি করা এবং সেখানে তার সামনে একজন হুর বসে আছেন অত্যন্ত সুন্দর বিশ্বনবী বলেন বুখারী বর্ণনায় আমার জীবনে আমি কোনোদিন এরকম কোন নারী দেখি নাই চিল্লায় সুবহানাল্লাহ মসজিদে নববীতে সাহাবাই কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন কথা বলতে গিয়ে হযরত আবু বকর সেখানে বসা আল্লাহ রাসূল বলেন আমি যখন মিরাজে গেলাম সেখানে দেখলাম জান্নাতের মধ্যে আমার একজন সাহাবীর জন্য সুন্দর একটি প্রাসাদ তৈরি করা আর সেই প্রাসাদের সামনে একজন সুদর্শনা একজন সুনয়না একজন হুর সেখানে বসা আমি হুরকে জিজ্ঞাসা করলাম আমি তখন জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম এই ঘরটা কার জন্য আর এই হুরটাকে আল্লাহ তাআলা কার জন্য সৃষ্টি করেছেন আমাকে জিব্রাইল আলাইহিস সালাম বললেন এই ঘরটা হলো আপনার সাহাবী প্রথম খলিফা আমিরুল মুমিনিন উমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জন্য চিল্লায় বলছেন সুবহানাল্লাহ নবীজি বলছেন এই ঘরটা আমার একজন সাহাবীর জন্য হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘরটা কার জন্য নবীজি বললেন আবু বকর তোমার জন্য বড়ই সুসংবাদ আমাকে জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন আল্লাহ তাআলা তোমার জন্য সেই ঘরটা বরাদ্দ করে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সময় তো উপস্থিতি আজ এই ইসলামের চরম দুর্দিনে মুসলমান আজ রাহবার হারিয়ে ফেলেছে জাতিকে হেদায়েতের রাস্তা দেখানোর মধ্যে আজ বড়ই অভাব মানুষের বড়ই অভাব ঠিক কিনা বলেন যে আলেমরা মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে আজকে তাদের কি বেহাল দশা আপনারা তো দেখতেই পাচ্ছেন ঠিক কিনা বলেন সামান্য চেয়ারের জন্য নিজের সামান্য স্বার্থকে বিসর্জন যারা দিতে পারে না তারা ইসলাম কিভাবে হেফাজত করবে ঠিক কিনা বলেন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ ইসলামী বিদ্যাপীঠ হাটহাজারি মাদ্রাসা আজকে বিগত কয়েকদিন পর্যন্ত সংঘর্ষ চলছে সংগ্রাম চলছে আন্দোলন চলছে ছাত্রদের আন্দোলন আমরা আশা করি ইনশাআল্লাহ ছাত্রদেরই বিজয় দান করবেন আমরা সকলে বলুন আমিন আল্লাহ ছাত্রদের কি বিজয় দান করুন বাংলাদেশে 80 ভাগ ইসলাম টিকে আছে কাওমি মাদ্রাসা শিক্ষার কারণে আমি কিন্তু কাওমি মাদ্রাসায় পড়ি নাই কিন্তু এতটুকু বলতে পারি আলিয়া মাদ্রাসা গুলোতে যে বেহাল দশা আমাদের পোশাক আশাক এলেম কালামের ক্লাসের আমলের
আমি মনে করি 80 ভাগ ইসলাম টিকে আছে এলএম টিকে আছে কওমি মাদ্রাসা শিক্ষার কারণে আজকে সেই কওমি মাদ্রাসাগুলোতে শকুনের নজর পড়েছে মুনাফিক ঢুকে গেছে সেখানে নিজের স্বার্থকে জলাঞ্জলি না দিতে পেরে বৃহৎ স্বার্থ আজকে হাতছাড়া হয়ে যাচ্ছে আলেমদের মধ্যে কুণ্ডল তৈরি হয়ে যাচ্ছে আর এর মাঝে যদি কোনো মুনাফিক ঢুকে যায় তাহলে আল্লাহই ভালো জানে কি অবস্থা তৈরি হবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ইসলামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হাঁঠাদারি মাদ্রাসাটাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করুন জোর করে আমিন আল্লাহ সমস্ত আলেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৌফিক দান করুন জোর করে আমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামকে হেফাজত করার জন্য বিশ্বনবীর সুন্নতকে হেফাজত করার জন্য দ্বীনকে হেফাজত করার জন্য আলেমদেরকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে নাকি লাগবে না লাগবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলায় কাবার চত্বরে বসে আছেন আর আবু জাহাল প্রতিদিনের মতো ঘর থেকে বেরিয়ে এলেন বিশ্বনবীকে উত্তপ্ত করার জন্য খোঁজ করতে লাগলেন খোঁজ করতে করতে দেখতে পেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে বসা এসে বলছেন আব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন তো নিত্য নতুন কিছু খবর তোমার কাছ থেকে পাওয়া যায় আজগবি কিছু খবর পাওয়া যায় আশ্চর্যকর খবর পাওয়া যায় আজকে কিছু খবর আছে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে কোমল কণ্ঠে জবাব দিলেন বিগত রজনীতে আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছেন সেখান থেকে আমাকে আরশ আযীম ভ্রমণ করিয়েছেন জান্নাত জাহান্নাম দেখেছি ইত্যাদি ইত্যাদি আবু জাহেল আশ্চর্য হয়ে গিয়ে বলল এতদিন মনে করেছিলাম মুহাম্মদের মাথা যা একটু ঠিক আছে আজকে এমন এমন কিছু কথা বলল যার দ্বারা বুঝলাম যে পুরোটাই পাগল হয়ে গেছে চিল্লায় বলল নাউযুবিল্লাহ তারা রাসূলকে পাগল পর্যন্ত ঘোষণা দিয়েছে কোরআন বলছে এরপর আবু জাহাল বলছে মুহাম্মদ এতক্ষণ পর্যন্ত তুমি আমাকে যা যা বলেছো বিগত রাতের ঘটনা আমি কি হুবহু এই কথাগুলো মানুষকে ডেকে বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার কোনো আপত্তি নেই আমি যা বলেছি আপনি তা বলতে পারেন চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বড় বন্ধু বিশ্বস্ত লোক হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুতরাং এই খবর যদি আবু বকর শুনে আমার তো মনে হয় আবু বকর আর মুহাম্মদের সাথে থাকবে না চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়ি দেখেন ইসলামের শত্রুরা ইসলামের বিরুদ্ধে আচরণ করতে গিয়ে অপপ্রচার করতে গিয়েও কিন্তু ইসলামের প্রচার কাজ হয়ে যায় ঠিক কিনা বলে ওরা তো বুঝে না আল্লাহ বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওরা চায় ওদের ফুকে ওদের মুখের ফুৎকার দিয়ে ওদের ষড়যন্ত্র ওদের অপপ্রচার ওদের মিথ্যা সংবাদ দিয়ে ইসলামকে কলঙ্কিত করতে আল্লাহর দিনকে নিভিয়ে দিতে কিন্তু আল্লাহ তাআলা বলছেন এটা নিভিয়ে যাওয়ার মতো ধর্ম নয় ইসলাম হারিয়ে যাওয়ার মতো ধর্ম নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতি মিশন এটা হারিয়ে যাওয়ার মতো নয় গোপন কোনো বিষয় নয় এটা কিয়ামত পর্যন্ত থাকবে কাফেরদের কাছে যতই যন্ত্রণা লাগুক না কেন ঠিক কিনা বলেন আপনারা তো দেখতে পাচ্ছেন গোটা পৃথিবীতে এইভাবে মুসলমানদেরকে মারছে প্রতিনিয়ত শত শত মুসলমান মারা যাচ্ছে ফিলিস্তিনের অবস্থা তাকান দিকে তাকান ছোট ছোট বাচ্চা শিশুরা ইসরায়েলি বাহিনীর সামনে কিভাবে দাঁড়িয়ে আছে বীরের মতো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মায়েরা ঘন ঘন বাচ্চা প্রসব করে তাদেরকে ছেড়ে দিচ্ছে আল্লাহর দ্বীনের জন্য বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য ইহুদিদের সাথে মোকাবেলা করার জন্য সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গিয়ে আবু বকর আবু জাহাল বলল তোমার বন্ধু এই কথাগুলো বলেছে তুমি কি বিশ্বাস করো আবু বকর বলছেন সত্যি কি আমার রাসূল এইভাবে বলেছেন আবু জাহাল বলছে এইমাত্র আমার নিজের কানে শুনেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন সত্যি যদি তুমি শুনে থাকো আর আমার রাসূল যদি এই কথাগুলো বলে থাকেন তাহলে আমি আবু বকর নিঃসন্দেহে মেনে নিলাম আমার রাসূলের মেয়েরা সত্য দৌড়ে চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দেখলেন চতুর্পাশে কাফেররা ঘেরাও করে আছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েরাজের ঘটনা বর্ণনা করতেছেন কাফেররাই কিন্তু দাওয়াতি কাজ করেছে হেঁটে হেঁটে সমস্ত কাফেররা মক্কার সমস্ত কাফেরদেরকে দাওয়াত দিয়েছে আর রাসূল ওয়াজ করতেছে সুবহানাল্লাহ বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন এইমাত্র আবু জাহাল আপনার সম্পর্কে এই কথাগুলো বলেছে
নবীজি বললেন আবু বকর তোমার কি মনে হয়? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজের ঘটনার চাইতে আরো মারাত্মক, আরো কঠিন, আরো জটিল, আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার উপরে প্রতিদিন ওহী নাযিল হয় মেরাজের চাইতে, সেটা তো সব থেকে আশ্চর্য রকমের খবর। আমি আবু বকর যদি আপনার সেই কথা বিশ্বাস করি, ঈমান এনে কালিমা পড়ে মুসলমান হতে পারি, তাহলে কেন বিশ্বাস করব না আপনি মেরাজ করেছেন? অবশ্যই আপনার মেরাজ সত্য, আপনি মিথ্যা করতে মিথ্যা বলতে পারেন না। চিল্লাই কোন সুবহানাল্লাহ। বিশ্বাস নবী বললেন বুখারীর বর্ণনায়, আল্লাহ নবী যে আবু বকরকে কাছে ডেকে বললেন, আবু বকর রে, এতদিন পর্যন্ত তোমার নাম ছিল শুধু আবু বকর, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, তোমার নাম হলো সিদ্দিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিশ্ব নবীকে সর্বপ্রথম চতুর্দিক থেকে যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি নবীজির ইন্তেকালের পর যখন খলিফা নির্বাচিত হলেন, চতুর্দিকে ভণ্ড নবীদের আবির্ভাব শুরু হয়ে গেল। যারা ইসলামের ইতিহাস পড়েছেন জানেন ভণ্ড নবীদের আবির্ভাব হয়েছে। এরপরে যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তারাও ধর্ম ছেড়ে ছেড়ে সবাই মুরতাদ হয়ে যাচ্ছে। সবগুলোকে যিনি কন্ট্রোল করেছেন, মোকাবেলা করেছেন, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন, এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো তো আমাদের ইমানকে তাজা করে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপন্যাস পড়ি, আমরা রবীন্দ্রনাথের উপন্যাস আমাদের ঘরে বুকসেলফগুলো সাজানো, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এই সোনালী ইতিহাস, এই ঐতিহ্য আমাদের ঘরের মধ্যে পাওয়া যায় না। এই বইগুলো আমাদের কারো ঘরের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। কয়েকজন কাফের মদিনার একটা প্রান্তে বসে আল্লাহকে গালি দিচ্ছেন, বলছেন আল্লাহ আমাদের মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী নই। আর আস্তে কোন নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের মুখাপেক্ষী, আমরা আল্লাহর মুখাপেক্ষী নই। কারণ যেহেতু তিনি কোরআনে এমন ভাবে আয়াত নাজিল করে বলেছেন তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, তা আমরা রোজা না রাখলে, নামাজ না পড়লে, হজ যাকাত আদায় না করলে আল্লাহর কি ক্ষতি? তাহলে তিনি আমাদেরকে কেন বললেন? আর বলতেছেন আল্লাহ হলো ফকির, আমরা হলাম ধনী, আমরা হলাম ধনাঢ্য, আর আল্লাহ হলেন ফকির। নাউজুবিল্লাহ বলে। ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গা দিয়ে যাচ্ছেন। যিনি এই কথাগুলো বলে ওয়াজ করছেন তিনি হলেন ওই সময়ের ইহুদিদের সব থেকে বড় পণ্ডিত, যার নাম হলো ফিনহাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে বিশ্বাস করো, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এরপরে কেন তুমি ঈমান আনছো না, আবার আল্লাহর উপরে তুমি মিথ্যারোপ করছো? তর্ক জড়িয়ে যাওয়ার পর আবু বকর সহ্য করতে পারলেন না, নরম তবিয়তের মানুষ কিন্তু ইসলামের ব্যাপারে কঠোর, ইসলামের ব্যাপারে কঠোর। আশিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে না পেরে সাথে সাথে তার গালের মধ্যে কয়েকটা চড় বসিয়ে দিলেন। ইহুদি আর তার সেই পণ্ডিত সহকারের সঙ্গী সাথীরা মিলে নবীজির কাছে গিয়ে বলছেন আপনার সাথী আবু বকর আমার অবস্থা করেছে কি দেখেন? রাসূল তো পৃথিবীর বুকে সব থেকে উত্তম বিচারক, ন্যায় বিচারক, ঠিক কিনা বলেন? নিজের দলের লোকে এই জন্য কি ছেড়ে দিবে? দিয়েছেন কখনো? সুবহানাল্লাহ। ইমাম দেখি যে আবু বকরের ব্যাপারে এত এত কথা বললেন, সে আবু বকরকে তো ইচ্ছে করলে রাসূল বিনা বিচারে ছেড়ে দিতে পারতেন, কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড় করালেন। জিজ্ঞেস করলেন আবু বকর এই কাজটা কেন করলে? ইয়াহুদি কাঁদছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে হে রাসূল, আমি যখন ওই পথ দিয়ে যাচ্ছি আর আমি দেখলাম এই লোকটা ইহুদি পণ্ডিত, সে রাসূল আল্লাহকে গালি দিচ্ছে, বলছে আল্লাহ নাকি গরিব, সে নাকি ধনী, আবার বলছে আল্লাহ নাকি সুদ খায়, আল্লাহ নাকি আমাদের মুখাপেক্ষী, আমরা নাকি আল্লাহর মুখাপেক্ষী নয়, এই কথাগুলো বলে সে ওয়াজ করছে, আমার সহ্য হলো না, এই জন্য আমি তার গালের মধ্যে চড় বসিয়ে দিয়েছি। ইহুদি লোকটা
এমন ভাবে কান্নার ভান করে বলছে, বলছে আল্লাহর কসম লাত মানাত উজ্জ্বল হবার হবল দেবতার কসম করে বলছে আমি আসলে এই ধরনের কাজ করি না, এই ধরনের কথা বলি নাই। এখন আবু বকরের সাথে কোনো সাক্ষীও নাই, আছেন কে? আর ইহুদির সাথে কিন্তু তার অনেক বন্ধু বান্ধব আছে, শ্রোতারা আছে। এখন আপনারা বলেন যেহেতু আবু বকরের সাথে কোনো সাক্ষী নাই, রায়টা কোন দিকে যাওয়ার কথা? ইহুদির পক্ষে যাওয়ার কথা না? দেখেন আবু বকরকে আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন আর বললেন আমার রাসূলের কাছে এই খবরটা নিয়ে যান, আবু বকরকে নির্দোষ প্রমাণ করে আসুন। আল্লাহ তাআলা বললেন লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু অকতলহুমুল আমবিয়া বিগাইরি হাক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক লাকাদ সামিআল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন এই যে ইহুদির বাদশা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, আমি আমার আবু বকর যা করেছে সবটাই সত্য। চিল্লায় বল সুবহানাল্লাহ, লাকাদ সামিআল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা শুনেছেন। আল্লাহ শুনছেন না? আবু বকরের পক্ষে কোনো সাক্ষী নাই, তার পক্ষে সাক্ষী আছে, কিন্তু আমি আল্লাহ তো শুনেছি। সুতরাং আপনি আবেগের বশবর্তী হয়ে তার সংখ্যা বেশি এই জন্য তার পক্ষে রায় দিবেন, বিষয়টা যেন এমন না হয় আমি আল্লাহ ঠিক মতো শুনছি। সুবহানাল্লাহ বলেন, আমার আবু বকর যেন বিচার বহির্ভূত কোনো শাস্তির সম্মুখীন না হয় এই জন্য আমি আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, লাকাদ সামিআল্লাহু, আমি আল্লাহ অবশ্যই শুনেছি। আল্লাযীনা ক্বালু, যারা এতক্ষণ পর্যন্ত বলেছিল আমা আমি আল্লাহর সম্পর্কে, যারা অপবাদ দিয়েছিল, ইন্নাল্লাহা ফাকীরুন ও নাহনু আগুনিয়া, তারা বলেছে আল্লাহ ফকির, আল্লাহ ফকির মানে নিঃস্ব, ও নাহনু আর আমরা আগুনিয়া। গনীয়ন শব্দটি এক বচন বহু বচন আগ্নিয়া, যার অর্থ হলো ধনাঢ্য সম্পদশালী। অর্থাৎ এই ইয়াহুদির বাচ্চারা এতক্ষণ পর্যন্ত বলেছে আল্লাহ ফকির আর আমরা হলাম ধনাঢ্য। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। সুতরাং হে রাসূল, আমি আল্লাহ এই কথাগুলো শুনেছি, অতএব রায়টা ইহুদির পক্ষে না দিয়ে আমার আবু বকরের পক্ষে দিয়ে দেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় উপস্থিত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদা জমিনে ছিল না, আরো সাজিম পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সম্পর্কে বুখারী শরীফে কিতাবু ফাযাইলুস সাহাবার মধ্যে 3394 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أنفق زوجين من شيء من الأشياء في سبيل الله جاي بكتب تار উপার্জিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় দান করবে, দুইয়া মিন আবওয়াবিল আবওয়াবিল জান্নাত ইয়া আব্দুল্লাহ হাযা খায়র। নবীজি বলেন যে ব্যক্তি তার উপার্জিত সম্পদ থেকে জোড়ায় জোড়ায় আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহর জান্নাতের মধ্যে যতগুলো দরজা আছে কিয়ামতের দিন সব দরজা থেকে তাকে ডাকা হবে। আর বলা হবে ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, ইয়া আব্দুল্লাহ হাযা খায়র, হে আল্লাহর বান্দা, জান্নাতের সমস্ত দরজাগুলো থেকে জান্নাতের রক্ষীরা তাদেরকে ডেকে বলবে আমার কাছে, আমার এই দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজায় তোমার জন্য উত্তম, এই দরজায় তোমার জন্য শ্রেষ্ঠ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যেতে চান না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, তবে জান্নাতে যেতে হলে এই হাদিসটাকে একটু অনুসরণ করা লাগবে। আল্লাহর রাস্তায় যেটা দান করবেন সেটা হবে সর্বোত্তম, সেটা হবে আপনার সব থেকে পছন্দনীয়, ঠিক আছে কথা? কিন্তু আফসোসের বিষয়, মসজিদে যখন আমরা দান বাক্স খুলি, যখন সাপ্তাহিক কালেকশন হয়, তখন দেখা যায় যে সব থেকে ছিঁড়া টাকা, ফাটা টাকা,
যেই টাকাটা একেবারে নরম হয়ে গেছে ওই টাকাটাই মসজিদে নিয়ে আসে আল্লাহর ওয়াস্তে, যেটা দোকানে চলে না দোকানদার নেয় না ওই টাকাটা মসজিদে নিয়ে আসে, ঠিক কিনা বলেন? সমস্ত সিরা টাকা ফাটা টাকা অসল নোট সবগুলো মসজিদের ক্যাশের মধ্যে আছে না নাই? আছে। এটা যেহেতু বাইরে চলে না তো আল্লাহর ওয়াস্তে এটা দিয়ে দিয়ে ছেলে মেয়ে যেটা সব থেকে নাদুস নুদুস যেটা সব থেকে সুন্দর, বাচ্চা যখন পেটে আসে তখন বলে যে হুজুর আমার ওয়াইফের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সহি সালামতে খালাস করে দেয় নিরাপদ রাখে, আশা করেছি নিয়ত করেছি আমার নাতিটাকে অথবা আমার ছেলেটাকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করাবো, এরকম বলে না অনেক সময় আমাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসে। কিন্তু যখন আল্লাহ নিরাপদে বের করে দেয় দেখে যে এটার চেহারা তো মাশাআল্লাহ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, তখন কয় যে এটাকে কিন্ডার গার্ডেনে পড়াবো। আসতে বলিয়েন আছে না নাই? আছে না নাই? নিয়ত করেছে কোথায় দিবে? আরো জোরে বলেন, মাদ্রাসায় দেবে। কিন্তু যখন আল্লাহ সহি সালামতে এনে দিয়েছেন এখন কোথায় দিয়েছে? কিন্ডার গার্ডেনে দিয়েছে। এরপরে আরেকটা হবে, আরেকটা দুই বছর পর আরেকটা যখন পেটে আসলো তখন এবার আর কোনো নিয়ত টিয়ত নাই, চিন্তা করলো আগে নিয়ত করি তো কিন্ডার গার্ডেনে দিলাম, এখন যদি আরেকটা হয় তাহলে তো সমস্যা আছে, তো সেজন্য এবার কোনো নিয়ত করে না, হুজুরের কাছে দোয়ার জন্য আসে না, এবার যেটা হয়েছে ওইটা প্যারালাইসিসের মতো হাত একটা লুলা বিকলাঙ্গ, এরপরে কথাও ঠিক মতো বলতে পারে না, চোখেও ঠিক মতো দেখে না, এইদিকে তাকাইলে মনে হয় যেন ওইদিকে দেখছে, এরপরে কালো উসরি, তখন কয় যেহেতু এটাকে আল্লাহ দিছে আমার তো কিছু করার নাই, তো সুতরাং এটাকে আল্লাহর রাস্তায় নুরানি মাদ্রাসায় ভর্তি করাই দিই। আছে না নাই? আছে না নাই? এই জন্য সিরা টাকা ফাটা টাকা মসজিদে দিবেন আর আল্লাহর রাস্তায় যখন দান করবেন, মসজিদে মাদ্রাসায় মাহফিলে যখন দান করবেন, দুস্থ অসহায় গরিবদেরকে যখন দান করবেন, নিজের সব থেকে পছন্দনীয় জিনিস থেকে দান করবেন, রাজি আছেন? তাহলে আল্লাহর জান্নাতে সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি তার উপার্জিত সম্পদ থেকে জোড়াই জোড়াই আল্লাহর রাস্তায় দান করবে, কিয়ামতের দিন জান্নাতের সমস্ত দরজা সমূহ থেকে তাকে ডাকা হবে। যে ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজের হিফাজত করেছে, যে ব্যক্তি দুনিয়ার জীবনে নামাজের হিফাজত করেছে, নামাজ নামক জান্নাতের একটা দরজা আছে, ওই দরজা থেকে তাকে ডাকা হবে আর বলবে আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য পাঁচ অক্ত নামাজ আদায় করেছো, এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। ওমান কানা মিন আহলিল জিহাদে দুইয়া মিন বাবিল জিহাদ, যে ব্যক্তি আল্লাহর দ্বীন এবং ইসলামকে জমিনের বুকে দায়েম রাখার জন্য, কায়েম রাখার জন্য, প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, কষ্ট করেছে, ত্যাগ স্বীকার করেছে, কুরবানি দিয়েছে, জান্নাতের মধ্যে একটা দরজা আছে যেই দরজার নাম হলো বাবুল জিহাদ, কিয়ামতের দিন জান্নাত তাদেরকে ওই দরজা দিয়ে দেখা হবে, বলবে আল্লাহর বান্দা এই দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজাই তোমার জন্য শ্রেষ্ঠ। যেরকম সুবহানাল্লাহ। এরপরে অমান কানা মিন আহলিস সাদাকা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান সদকা করেছে, কি করেছে কি করেছে? দান সদকা করেছে। জান্নাতের মধ্যে অনেকগুলো দরজার মধ্যে একটা দরজার মধ্যে লেখা আছে বাবু সদাকা, আল্লাহর জান্নাতের ওই রক্ষীরা আপনাকে ডেকে বলবে আল্লাহর বান্দা আল্লাহ সন্তুষ্টির জন্য দান করেছো, আর আজকে জান্নাতে প্রবেশ করে যা। অমান কানা আহলি সিয়ামে, যে ব্যক্তি রমজানে রোজা রেখেছে, দুইয়া মিন বাবি সিয়ামে ওয়া বাবি রায়্যান, জান্নাতের মধ্যে অনেকগুলো দরজার মধ্যে একটা দরজার নাম হলো বাবুর রায়্যান, যারা রোজা রেখেছে জান্নাতের রক্ষীরা তাদেরকে ডেকে বলবে আল্লাহর বান্দা যার জন্য কষ্ট করে এত এতগুলো বছর পর্যন্ত যার জন্য কষ্ট করে রোজা রেখেছো, আল্লাহর বান্দা এই দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজাই তোমার জন্য শ্রেষ্ঠ। এই কথা শোনার পর আল্লাহর নবীজির জবান মোবারক থেকে ওয়াজ শোনার পর ফাকালা আবু বকরিন মা আলা হাযা আল্লাযী ইউদা মিন তিলকাল আবওয়াবি মিন যারুরা আকালা হাল ইউদা মিনহা কুল্লিহা আহা দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, এতগুলো জান্নাতের দরজা দিয়ে মানুষকে ডাকার প্রয়োজন কি? যেই কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকলেই তো জান্নাতে প্রবেশ হয়ে যাবে,
আর আল্লাহর বান্দাদের মধ্যে এমন কোন মাসুম মানুষ আছে নাকি যাকে কিয়ামতের দিন সব দরজা দিয়ে ডাকা হবে? সুবহানাল্লাহ, ইয়া রাসূল, কিয়ামতের দিন কেমন অবস্থা হবে? যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি পাওয়া যাবে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে? কথা কি বুঝাতে পেরেছি? আল্লাহ নবীজি বললেন, ক্বালা নাআম ওয়া আরজু আন তাকুনা মিনহুম ইয়া আবা বকর। হে আবু বকর, শোনো, আমি বিশ্ব নবী আশা পোষণ করি, আমি আশা রাখি কিয়ামতের দিন যে ব্যক্তিকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে সেই ব্যক্তি